যে কারণে বিয়ের খবর 2 মাস গোপন রাখেন পূর্ণিমা। চিত্রনায়িকা পূর্ণিমা দ্বিতীয় বিয়ে করেছেন 2 মাস আগে, কিন্তু খবরটা গণমাধ্যমের সামনে আসে গতকাল বৃহস্পতিবার। কেন পূর্ণিমা এতদিন বিয়ের খবর গোপন রেখেছিলেন সেটি প্রকাশ করেছে গণমাধ্যমে। পূর্ণিমা যাকে বিয়ে করেছেন তার নাম আশফাকুর রহমান রবিন। তিনি একটি বহুজাতিক কোম্পানির বিপণন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা, লেখাপড়া করেছেন অস্ট্রেলিয়ার সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। গত 27 মে পারিবারিক বিয়ে করেন পূর্ণিমা, যে খবরও পূর্ণিমার ঘনিষ্ঠজন ছাড়া আর কেউই জানত না। পূর্ণিমার প্রথম স্বামীর নাম আহমেদ ফাহাদ জামাল। 2007 সালের 4 নভেম্বর চট্টগ্রামের ব্যবসায়ী আহমেদ ফাহাদ জামালকে ভালোবেসে বিয়ে করেন পূর্ণিমা। 2014 সালের কন্যা সন্তানের মা হন তিনি। এর আগে বিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও ফাহাদকে ডিভোর্সের বিষয়ে কোনো তথ্য আসেনি গণমাধ্যমে। মনের মাঝে তুমি খ্যাত চিত্রনায়িকা জানালেন প্রথম সংসারে তার একটি মেয়ে আছে যার বয়স 8 বছর, সে কথা বিবেচনায় রেখেই এমনটা করেছেন। পূর্ণিমা বলেন, ফাহাদের সঙ্গে আমার সম্পর্ক নেই প্রায় 3 বছর ধরে, যেহেতু আমার একটা মেয়ে আছে, মেয়ের বাবা সে, মেয়েটা স্কুলে পড়ে, সব কিছু বিবেচনা করে আমরা বিষয়টি জানাতে চাইনি। তাছাড়া বিয়ের পরেই তিনি সহ পরিবারের অন্যরা অসুস্থ ছিলেন, কেউ কেউ করোনায় আক্রান্ত ছিলেন, এজন্য বিয়ের খবরটা জানাতে দেরি হয়েছে। দ্বিতীয় বিয়ের বিষয়ে পূর্ণিমা বলেন, প্রথম বিয়ের সম্পর্কে আমার আগে থেকেই ঝামেলা ছিল। তা না হলে তো কেউ ইচ্ছা করে সংসার ভাঙতে চায় না, তাই না? নতুন জীবনে পা দিয়েছি, সবার কাছেই দোয়া চাই। বর হিসেবে কেন রবিনকেই বেছে নিলেন পূর্ণিমা, সেই সিদ্ধান্ত নিতেও মেয়ে আরশিয়া উমাইজার ভবিষ্যতের কথাই জানালেন এই নায়িকা। বললেন, 4 কি 5 বছর আগে কাজের সূত্রেই তার রবিনের সঙ্গে পরিচয়, সেখান থেকেই একটা ভালো বোঝাপড়া বন্ধুত্ব হয়েছে। আমাদের ঘনিষ্ঠতা বাড়লে পরিবার থেকে বলা হয় বিয়ের সম্পর্কে জড়াতে, অবশেষে দুই পরিবারের ইচ্ছাতেই তো বিয়েটা হলো, সবাই খুশি। আমার মেয়ে সহ সবাইকে শ্বশুর বাড়ির লোকজন গ্রহণ করে নিয়েছেন, খুবই আদর করছেন, আমার মা এবং ও সুন্দরভাবে গ্রহণ করে নিয়েছে। মেয়ে এখন পূর্ণিমার সঙ্গে আছেন এবং মায়ের নতুন সম্পর্ককে সে ভালোভাবে গ্রহণ করেছেন বলে জানান এই নায়িকা। জানা গেছে বর্তমানে রাজধানীর একটি অভিজাত এলাকায় স্বামী রবিনের সঙ্গে বসবাস করছেন পূর্ণিমা। গত 27 মে পারিবারিকভাবে ছোটখাটো আয়োজনে বাসাতেই বিয়ের অনুষ্ঠান করেন পূর্ণিমা। তিনি জানালেন, এবার বড় আয়োজন করেই বিয়ের অনুষ্ঠান করবেন। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।